इट्स ए गेम प्लान, इट्स ए गेम प्लान। সারা দুনিয়া দেখল বিধায়কও মোবাইল ছুড়ে ফেলছেন আর মুখ্যমন্ত্রী বলছেন গেম প্ল্যান। ঘরের ছেলের কাজে টিটি বিরক্ত হয়ে বাবা মা বোন বলছেন পরিচয় দিতে লজ্জা লাগছে। আর মুখ্যমন্ত্রী দেখছেন কেন্দ্রের অভিসন্ধি ষড়যন্ত্র। মুর্শিদাবাদের বড়ুয়ারে তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে আজ সকালেই গ্রেফতার করে সিবিআই। উদ্ধার হয় তার দ্বিতীয় মোবাইলটিও। টানা তিন দিন তল্লাশি চালিয়ে বিধায়কের কাছ থেকে মিলেছে 3,500 পাতার নথি, রয়েছে চাকরি প্রার্থীদের তালিকা। কিন্তু এই সবের পিছনেও চক্রান্ত দেখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তার মনে হচ্ছে গোয়েন্দারা বিধায়কের ঘরে গিয়ে রেখে এসেছে এই সব তালিকা। জীবনকৃষ্ণের বাড়ির লোকজন যখন ছেলের কৃতকর্মে হতাশ স্থিতিবিরক্ত, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী কোন বিশেষ কারণে ধৃত বিধায়কের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন সেটা একটা বড় রহস্য। বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের এক টুইটে এই রহস্য আরও ঘনীভূত হয়েছে। সুকান্ত লিখেছেন, দুটি মোবাইলই কেন পুকুরে ছুঁড়ে ফেললেন বিধায়ক? কাকে আড়াল করতে চাইছেন তিনি? ভাইপোকে? মুখ্যমন্ত্রী সে কথা জানতে পেরেই বলছেন, কেউ কারোর বাড়িতে কিছু রেখে আসতেই পারে। ইটস এ গেম প্ল্যান, ইটস এ গেম প্ল্যান। যত পারে যত বেশি এমএলএকে ইনভলভ করে তারা যাতে অ্যাসেম্বলি না আসতে পারে, আমাদের সংখ্যাটা কমিয়ে দিতে পারে, বাদবাকি কিনতে পারে, এই সব প্ল্যান করছে। কিন্তু যেহেতু সংখ্যাটা আমাদের অনেক বেশি এবং আরও বিজেপিরও 5-6 জন 7 জন আমাদের সাথে আছে, সুতরাং এটা কিছু করতে পারছে না। এখনও 5-6 জন এমএলকে অলরেডি টার্গেট করেছে। একজনের বিচার না হওয়ার আগেই মিডিয়াতে খাইয়ে দিচ্ছে অমুক লোকের বাড়িতে এত টাকা পাওয়া গেছে। আরে ভাই, তুই যে টাকাটা ঢুকিয়ে দিয়ে আসিস তার কি প্রমাণ আছে? এরকম তো অনেক কেস আমরা শুনেছি গল্পে, নাটকে, সিনেমায়, আজকে তো দেখছি বাস্তব হচ্ছে এগুলো। এখানেই থেমে থাকেননি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি টার্গেট করেছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও। সংক্রান্তির দিন সিউড়ির সভা থেকে রাজ্য বিজেপিকে 2024 দিশা বেঁধে দিয়েছেন অমিত শাহ। জানিয়েছেন লোকসভা ভোটে 35টি আসন জিতলেই 2025 মধ্যে পড়ে যাবে তৃণমূল কংগ্রেস সরকার। 24 में 35 सीट दीजिए, मैं बताता हूँ 25 की जरूरत नहीं पड़ेगी, 25 के पहले ही ममता दीदी की सरकार कड़ड़ भोस हो जाएगी। আর এই মন্তব্যে জেট টেনে এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইস্তফা দাবি করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আমরা পরিষ্কার বলতে চাই যে এই কথা বলবার কোনো অধিকার নেই তার, এবং এ কথা বলবার পর স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তার থাকবার কোনো অধিকার নেই। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। চাকরি বিক্রির দুর্নীতির দায়ে যখন তৃতীয় বিধায়ক গ্রেফতার, তখন দুর্নীতি চাপার চেষ্টা করছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। বলছেন পুরোটাই চক্রান্ত, কিন্তু রাজ্যবাসী বুঝতে পারছেন কোনটা সত্য। আর তা বুঝতে পেরেই কি অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্সের পথ বেছে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাধ্যম ব্যুরো রিপোর্ট।